ওরে বাবা রে বাবা, এই ঢাকা শহরে কত মানুষ প্যাপু ভ্যাবু, আর ভাল লাগে না রে গরমে। সেই জন্য আমি একটা ঠান্ডা কফি নিছি। কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি দেখে মনের আনন্দে কফি দোকানে না খেয়ে গাড়ির মধ্যে উঠে বসলাম নিজের ঘরে ফেরার জন্যে। ও মা, কোথায় আবার সেই রোদ! আর এই রোদের মধ্যে ঠান্ডা কফি, সাথে কূপ থেকে যেন একটু একটু করে বাতাস আসা শুরু হইলো। উনি আল্লাহ রে, কি আনন্দ, কি আরাম, কি মজা! গরমে শহরে একখান বই পড়ার জন্য নিয়েছিলাম, পড়তে পারলাম না, বাইরেটা এত ফাঁকা ছিল যে দেখতে 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 নিজের ঘরের দিকে রওনা দিয়ে দিলাম। এখনো ফাঁকা। অবাক করা বিষয়, আজ দুপুরে দেখি রাস্তা পুরাই ফাঁকা। ঠান্ডা একটা বাতাস কোত্থেকে যেন এসে খুব আরাম দিচ্ছিল। মনে হচ্ছিল এটাই জীবন, এটাই সুন্দর। নিজের জন্য একটু সময় দেওয়া প্রত্যেকটা মানুষের খুব দরকার আছে জানেন। আর তাই তো আমি এই সময়টারে বলি, ও বন্ধু সময়, তুমি ভালো আছো তো?